নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ভ্লগের সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শিনুদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের একটা খুব সুন্দর ভিডিও। 3 ফেব্রুয়ারি শিনুদের স্কুলে ছিল অ্যানুয়াল স্পোর্টস, যেটা ছিল এসডিও গ্রাউন্ডে। আর এই এসডিও গ্রাউন্ডটা আমাদের ঘর থেকে ওই 2 থেকে 3 মিনিট মতন সময় লাগে হেঁটে আসার জন্য। আর স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে বাচ্চাদের সঙ্গে কিন্তু গার্জেনদেরও আসার কথা বলা হয়েছে, সেই জন্যই সকাল সকাল আমি, শিনু আর আপনাদের দাদা ভাই চলে এসেছি এসডিও গ্রাউন্ডে। এখন একদম সকাল বলবো না, এখন ওই 9:30 মতন বাজে। যে টাইমে আসার কথা ছিল সেই টাইমে কিন্তু চলে এসেছি। এসে দেখি মাঠে বেশ, মানে স্কুলের সমস্ত বাচ্চারা রয়েছে, রয়েছে তাদের ম্যামরা, আর রয়েছে প্রচুর গার্জিয়ান। আর এটা হচ্ছে গিয়ে এসডিও গ্রাউন্ডের স্টেডিয়াম। এখানে কিন্তু শিনুদের খেলা না, আরও বিভিন্ন ধরনের খেলা হয়, যে খেলাগুলো না দেখতে আমরা কিন্তু আসি না, আমরা শুধু শিনুর খেলা দেখতেই এসেছি। আর যে এখানে এসেছি, আর শিনুকে কিন্তু নম্বরও দিয়ে দিয়েছে, ওর যেহেতু রোল নম্বর 5, সেই জন্য ওকে কিন্তু 5 নম্বরই দেওয়া হয়েছে। মোটামুটি সমস্ত বাচ্চাদেরই মানে যেরকম যার রোল নম্বর সেরকমটাই দেওয়া হয়েছে। আর মাঠে যেহেতু প্রচুর রোদ, সেই জন্য আমরা এই যে ঘরটার ভিতর বসে রয়েছি, আর সামনে কিন্তু খেলা শুরু হওয়ার জন্য সমস্ত কিছুর আয়োজনই চলছে। আর শিনুদের স্কুলে না, মানে একটা স্কুলেই 2টো ভাগ, একদিকে হচ্ছে কি ইংলিশ মিডিয়াম, আর একদিকে হচ্ছে বাংলা মিডিয়াম। ওই যে সাইডে মানে যারা খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন, ওদিকে কিন্তু বাংলা মিডিয়ামের খেলাটা শুরু হয়ে গিয়েছে, আর এদিকে যে লাইন দেখতে পাচ্ছেন এইখানে ইংলিশ মিডিয়ামের খেলাটা শুরু হবে। শিনুদের খেলা এখনও শুরু হয়নি, কিন্তু বাংলা মিডিয়ামের ওইদিকে খেলাটা শুরু হয়ে গিয়েছে। আপনাদের পুরো মাঠটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। শিনুদের যেহেতু খেলাটা হতে একটু সময় লাগছে, মানে সমস্ত বাচ্চা এসে এখনও পৌঁছায়নি, সেই জন্য একটু সময় লাগছে। আর কিছুক্ষণ পরেই ওদের খেলা শুরু হয়ে যাবে। এই দেখুন, এখানে কিন্তু ড্রাম বাজিয়ে ওদের খেলাটা এখন স্টার্ট হচ্ছে, মানে ড্রাম বাজিয়ে মাঠটা একটু ঘুরবে, তারপরে কিন্তু ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের খেলা শুরু হয়ে যাবে। আর এদিকে যে বাংলা মিডিয়ামের বাচ্চাদের খেলা কিন্তু অলরেডি অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর ইনি হচ্ছে গিয়ে শিনুর ফ্রেন্ড আরাধ্যার মা। আর এখন কিন্তু এক জায়গায় থাকতে থাকতে আমরাও ফ্রেন্ড হয়ে গেছি। এখানে দেখুন বাচ্চাদের দাঁড় করিয়ে রেখেছে, কারণ এখনও খেলাটা শুরু হয়নি, একটা ছোট্ট প্রোগ্রাম হবে, তারপরে কিন্তু খেলাটা শুরু হবে। আর আমি আগেই বলেছি যে শিনুদের স্কুলে মানে একটা স্কুলের 2টি ভাগ, মানে একটা হচ্ছে পাঠভবন আর একটা হচ্ছে গিয়ে ইংলিশ মিডিয়াম। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, মানে ওদের স্কুলের নাম এসআর বাফুলি ফাউন্ডেশন, আর তার পাশেই রয়েছে পাঠভবন নার্সারি কেজি স্কুল, এটা হচ্ছে গিয়ে বাংলা মিডিয়াম। একই জায়গায় এদের খেলাটা হচ্ছে, একদিকে ইংলিশ মিডিয়ামের খেলা আর অন্যদিকে হচ্ছে বাংলা মিডিয়ামের খেলা। এইদিকে যে দাঁড়িয়ে রয়েছে এই বাচ্চাগুলো হচ্ছে ইংলিশ মিডিয়াম, আর এই যে এই পাশে রয়েছে এরা হচ্ছে এই বাংলা মিডিয়াম। এদের দৌড়ও ওই সাইডে হচ্ছে, মানে দুজনেরই এক জায়গায় খেলা হচ্ছে। এই যে এদিকে দাঁড়িয়ে রয়েছে এরা এখন খেলবে, মানে মাঠের সব লাইনে এদিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এর আগে থেকে কিন্তু অনেক খেলাই হয়ে গিয়েছে, আমি অত আর ভিডিও করিনি, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। মানে কিছু কিছু ভিডিও করেছি, পুরোটার ভিডিও করা তো যায় না, সেজন্য কিছু কিছু করেছি। এ দেখুন এখন এদের দৌড় হবে, সেই জন্য কিন্তু এদের লাইনের সামনে দাঁড় করিয়ে রেখেছে। কত ছোট ছোট বাচ্চা, তাই না? এরা খেলে আবার প্রাইজও নিয়ে যাবে, মানে একদম ছোট বাচ্চাদের ওই 100 মিটার মতন দৌড় ছিল, আর যারা একটু বড় হয়ে গেছে তাদের জন্য ওই 500 মিটার, 200 মিটার এরকমটাই ছিল। Thank you.
ছোট্ট একটা নাচের প্রোগ্রাম শেষ করে এবারে কিন্তু খেলাধুলা শুরু হয়ে গেছে। আর শিনু যেহেতু পিনার্সারিতে পড়ে, সেজন্য ওদের খেলাটা সবার প্রথমেই হচ্ছে। এরপরে মানে যারা বড় তাদের খেলাগুলো না হবে, সবার প্রথম বাচ্চাদের খেলা হচ্ছে, তারপরে বড়দের খেলা। এখানে দেখুন শিনু দাঁড়িয়ে পড়েছে, এখানে যে কয়জনা রয়েছে এরা খেলবে। এরপরে কিন্তু এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে এদের আবারও ফাইনাল হবে। এখন টেস্ট হচ্ছে এখান থেকে, মানে এখানে যে ছজন খেলবে তাদের ভেতর থেকে তিনজন নেবে, এরপরে আরও ছজন খেলবে সেখান থেকেও তিনজন নেবে, তারপরে ওই ছয়জনের আবারও খেলা হবে। মানে এদিকে শিনুর দৌড় দেখতে দেখতে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এখানে দেখুন মানে শিনু ওই তিনজনের মধ্যে একজন রয়েছে, সে যেন ওদের নামগুলো না তুলে নিচ্ছে। এদেরকে দিয়ে আবারও কিন্তু ফাইনাল হবে, তারপরে মানে ফাইনালে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাই কিন্তু প্রাইজ পাবে। এখানে দেখুন মানে 1 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর এই তিনজনকে রেখে দিয়েছে। দুবার টেস্ট হয়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরই মোটামুটি ছজনকে নিয়ে এইবারে যে ফাইনাল খেলাটা হচ্ছে, এর ভেতরে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেই রেখে দেওয়া হবে, মানে তাদেরকেই প্রাইজ দেওয়া হবে। এর ভেতরে শিনু থার্ড হয়েছে, মানে শিনু সেকেন্ডই হচ্ছিল, ও গিয়ে মানে যে পিঠেটা দিয়েছে সেই পিঠেটার উপরে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য গিয়েও থার্ড হয়ে গেছে। আর ওর আগে আরাধ্যা চলে গেছে, সেই জন্য আরাধ্যা সেকেন্ড হয়ে গেছে, মানে ও সেকেন্ডই হতো, মানে একটুখানিকের জন্য হতে পারেনি। এই যে থার্ড হয়েছে, এখানে কিন্তু প্রাইজ দেওয়া হবে, সেই জন্য এই যে এখানটায় নিয়ে চলে এসছে। আর এবারে এদেরকে ফটো তোলা হবে, তার জন্য মানে স্যাররা দেখিয়ে দিচ্ছে যে এইভাবে দাঁড়াও, এইভাবে পোজ দিয়ে দাঁড়াও যে ওদের ফটো তুলবে। মানে যে বাচ্চারা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, মানে সবাইকে এখানে দাঁড় করিয়ে কিন্তু ছবি তুলছে স্কুল থেকে, যেগুলো না হয়তো স্কুলে রেখে দেওয়া হবে। আর এখানে কিন্তু আমিও কিছু ভিডিও করে নিয়েছি। মানে এখানে শিনুল যেমন আনন্দ হচ্ছিল, কিন্তু প্রতিটা গার্জেনেরই খুবই আনন্দ হচ্ছিল যে তাদের বাচ্চা মানে প্রথমবার এরকম প্রাইজ দিচ্ছে। আমাদের তো ভীষণ ভালো লাগছিল, এবারে দেখুন প্রাইজ দিচ্ছে। আর ওরা তো বুঝতে পারছে না যে কি করবে, সেজন্য একবার উপর থেকে নিচে নেমে যাচ্ছে, আবার উপরে উঠছে, মানে বুঝতে পারছে না আর কি। তিনজনকে মানে তিনটে গামলা দিয়েছে, মানে একই সাইজে ছিল, তিনজনকে তিনটে গামলা দিয়েছে, ফার্স্ট সেকেন্ড আর থার্ড। এবারে ওদেরকে দেওয়া হবে একটা করে সার্টিফিকেট। মানে বাচ্চারা তো দেখেছেন কিরকম করে নেমে যাচ্ছে, একবার নামছে একবার উঠছে, এই করছে আর কি। এবারে সার্টিফিকেট দিয়ে আবারও কিন্তু ছবি তোলা হবে। আমাদের তো ভীষণ ভালো লাগছিল, মানে প্রথমবার শিনু এরকম কোনো প্রাইজ নিচ্ছে, এর আগে কোনোদিনও কিন্তু এরকম কোনো খেলাইও খেলেনি, আর ও মানে জানেও না যে কী করে খেলতে হয়, প্রথমবার খেলে এরকম প্রাইজ নিচ্ছে, তো আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। আর এত রোদ ছিল, শিনু ঠিক করে তাকাতেই পারছিল না মানে ক্যামেরার দিকে, ও শুধু ঘুরে যাচ্ছিল। এই খেলাটা শেষ করে ওদের কিন্তু আরও একটা খেলা আছে, মানে বাচ্চাদের দুটো করে খেলা ছিল, আর ছিল মানে যেমন খুশি সাজো। শিনুর যেমন খুশি সাজোতে মানে আমি ওকে কিছু সাজাইনি, ও শুধু দুটো খেলাই খেলেছে। এই যে এরপরে কিন্তু আবারও একটা খেলা খেলতে চলে যাবে। এবার একজন বয়স্ক মহিলা, আমি ঠিক জানি না ইনি কে, মানে এনার হাত থেকে প্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু উনি আসতে একটু লেট করে ফেলেছে, সেই জন্য মানে আবারও ওনার হাত থেকে কিন্তু প্রাইজটা দেওয়া হচ্ছে। শিনু বুঝতে পারছে না, মানে একবারও হাত থেকে প্রাইজ নিয়ে নিচ্ছে, আবারও দিচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না। এরপর ওই যে ম্যাম ওকে নিয়ে আবারও চলে যাচ্ছে, কারণ এরপর কিন্তু আবারও একটা খেলার জন্য এই যে দাঁড়িয়ে পড়েছে। এবারে মানে এখান থেকে আবার ফার্স্ট সেকেন্ড যে মানে থার্ড হবে তাদেরকে নিয়ে এদেরকে কিন্তু আবারও ফাইনাল খেলা হবে। মানে সব খেলাই মানে একবার টেস্ট হচ্ছে, তারপরে গিয়ে ফাইনাল হচ্ছে। যেখান থেকেও শিনুকে আবার নিয়ে নেওয়া হয়েছে, এরপরে কিন্তু এদেরকে আবার ফাইনাল খেলা হবে। এবার দেখুন ফাইনাল খেলতে এরা দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকেই নেওয়া হবে। এইটাকে বলে বেশ পম্পম রেস। এই রেসেও কিন্তু শিনু সেকেন্ড হয়েছিল, মানে প্রথম তার থার্ড হলো আর এইবারে কিন্তু সেকেন্ড হয়েছে। মানে যে তিনজনা প্রথমে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই তিনজনা এই খেলাতেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আর শুধু শিনু মানে প্রথমে থার্ড ছিল, এবার সেকেন্ড হয়েছে, আর আরাধ্যা প্রথম মানে সেকেন্ড ছিল, এবার থার্ড হয়েছে। এইবারে মানে এই মাসিমার কাছ থেকে কিন্তু প্রাইজটা দেওয়া হচ্ছে। মানে ও বুঝতে পারছে না যে একবার মানে ওখান থেকে প্রাইজ দিল, আবারও প্রাইজ দিচ্ছে, এটাও বুঝতে পারছে না। এই যে তারপর শিনু প্রাইজটা নিয়ে নিল। এবারে কিন্তু ওদের প্রাইজ হাতে করে এখানে দাঁড়িয়ে আবারও ছবি তোলা হবে।
আর এবার যেহেতু শিনু সেকেন্ড হয়েছে, সেই জন্য ওকে কিন্তু সেকেন্ডের ওইখানেই দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর ওকে আমরা বলেছিলাম যে তুই যদি প্রাইজ নিতে পারিস তাহলে তোকে অনেক চকলেট দেবো, সেজন্য ওখানে দাঁড়িয়ে কিন্তু চকলেটেরই আশা করছে। মানে খেলা হয়ে গেছে, তারপরে বলছে মা কই চকলেট তো দিল না, তারপরে ওর বাবাকে নিয়ে দোকান থেকে গিয়ে আইসক্রিম খেয়ে এসছে। মানে আমরা যেহেতু বলেছি যে চকলেট দেবে, এখান থেকে দেয়নি তো কি, বাবার কিনে দিতে হবে। এখান থেকে মানে স্কুলে কিছু ছবি তুলে নিল, আর আমরাও কিন্তু বেশ কিছু ছবি তুলে নিয়েছি। এই যে শিনুর হাতে কিন্তু এখন রয়েছে দুটো প্রাইজ, আর ও ক্যামেরার দিকে তাকাতে পারছে না, কারণ মানে ভীষণ রোদ, তো রোদে আর তাকাতে পারছে না। একটা ছিল সেকেন্ড প্রাইজ আর একটা ছিল থার্ড প্রাইজ। মানে আমাদের ভীষণ ভালো লাগছিল, মানে শিনু এরকম প্রথমবার দুটো খেলা মানে খেললো আর দুটোতেই কিন্তু প্রাইজ পেয়েছে। আর এবারে কিন্তু এরা বসেছিল একটা ঘরের ভেতরে, মানে যেখানটা আমি বসার জায়গা করা হয়েছিল, কারণ বাইরে তো প্রচুর রোদ আর এখন খেলে মানে একদম ঘেমে জেমে গেছে, সেই জন্য এখানে বসেছিল। আর ওই যে শিনুর পেছনে ছিল আরাধ্যা, মানে শিনুর ফ্রেন্ড আর কি, দুজনেই কিন্তু প্রচুর প্রাইজ পেয়েছে, মানে দুটো দুটো করে। শিনু মানে সেকেন্ড আর থার্ডের প্রাইজ পেয়েছে, আর আরাধ্যাও কিন্তু সেকেন্ড আর থার্ডের প্রাইজ পেয়েছে। দুইজনে মানে দুজনে যেহেতু ফ্রেন্ড, আর সেজন্য দুজনে একই রকম প্রাইজ পেয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে শিনুর আরও একটা ফ্রেন্ড, এর নাম হচ্ছে গিয়ে অদ্বিতীয়া। ও চকলেট দিচ্ছে সবাইকে, মানে ও চকলেট খাচ্ছে, সেই জন্য ওর ফ্রেন্ডদেরকেও চকলেট দিচ্ছে। আর মাঠে যেহেতু ভীষণ গরম ছিল, সেই জন্য আপনাদের দাদাভাই গিয়ে আমার আর শিনুর জন্য ডাব নিয়ে এসছে। মানে ডাবের জল খেলে মানে এই গরমে একটু ঠান্ডা লাগবে, সেই জন্যই নিয়ে এসছে। এরপরে কিন্তু গার্জেনদের খেলা ছিল, মানে বাচ্চাদের সমস্ত খেলা হয়ে যাওয়ার পর কিন্তু গার্জেনদেরও একটা খেলা ছিল। সমস্ত গার্জেন এখানে ছিল না, মানে যেনারা ছিল তাদেরই খেলাটা হচ্ছিল। এরকম বল পাস করা, আর যার হাতে বলটা গিয়ে মানে এখানে গান বাজছিল আর বলটা এইভাবে হাতে হাতে করে ঘোরানো হচ্ছিল। যার হাতে বল থাকবে আর গানটা যদি বন্ধ হয়ে যায় সে কিন্তু বাদ। আমরা সবাই বাদ হয়ে গেছি, এই যে রয়েছে ফার্স্ট সেকেন্ড আর থার্ড, এই তিনজনের ভেতরে লাস্টে খেলা হচ্ছে। কতটা করে দৌড়ে গিয়ে বল দিতে হচ্ছে দেখেছেন? আমি কিন্তু এখানে একটু ফাস্ট করে দিয়েছি, সেই জন্য কিন্তু দৌড়টা একটু বেশি স্পিডে দেখাচ্ছে। এই যে এনাদের ভেতরে একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়েছে। আর এই যে যেমন খুশি সাজাতে, এই মানে এই বাচ্চাটা সেজেছে স্পাইডারম্যান, এও কিন্তু শিনুর একটা বন্ধু, মানে ও স্পাইডারম্যান সেজে এসেছে। দেখুন দেখেছেন কেমন করে পোজ দিচ্ছে। এই যে হচ্ছে গিয়ে সে অদ্বিতীয়া, যে কিনা ঠাম্মি সেজেছে। ঠাম্মি সেজেছে বলে ও কিন্তু কোনো রকম ভিডিওই আসতে চাইছে না, দেখুন কিভাবে লুকাচ্ছে। আর ইনি সেজেছে মানে প্লাস্টিক বর্জন করার, মানে প্লাস্টিক যে কেমন ক্ষতি হয় সেই জিনিসটাই গিয়ে ইনি সেজেছে, দেখেছেন। এরপরে সবার লাস্টে কিন্তু ছিল ম্যামদের খেলা। এখানে ছিল মানে চামচে করে গুলি নিয়ে এরকম জোরে দৌড়ে যেতে হবে। এরপরেই কিন্তু খেলা শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। তাহলে চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।